হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চরকির একটা নতুন ফিল্মের টিজার নিয়ে কথা বলবো, যেটা প্রায় 1-2 ঘন্টা আগে রিলিজ হয়ে গেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে টান, যেখানে আমরা দেখতে পাবো সিয়াম আহমেদকে এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রৈহান রাফি। তো চলো আগে দেখে নেওয়া যাক এই টিজারটা কীরকম হয়েছে, তারপর এই টিজারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো টিজারটা এখানে বিশেষত সেরকম কিছু দেখালো না, বাট টিজারটা যে গানটা দিয়েছে র‍্যাপটা কিন্তু জাস্ট সেরা লাগছিল। এবং যেটুকু দেখে বুঝলাম এখানে যে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, সে হয়তো নেশায় আসক্ত, নেশায় হয়তো সে পুরো ডুবে আছে, একটা ড্রাগ অ্যাডিক্টেড বা এমনি তোমার যেরকম সিগারেট বা মদের যেরকম অ্যাডিকশান থাকে সেটাই হয়তো তিনি পুরো ডুবে গেছেন। এবং তার জন্য হয়তো তার যে রিলেশনশিপটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে তিনি তার গার্লফ্রেন্ডকে মারছে, টর্চার করছে, আবার বিয়ে করছে, আবার ভালোবাসছে। তো টিপিক্যাল মানে তিনি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তো সেই জন্য হয়তো রিলেশনশিপে অনেক রকম এফেক্ট হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সোহেল মণ্ডলও আসছে। তো সোহেল মণ্ডল কি থার্ড পার্টি এরকম হতে পারে, নাকি সোহেল মণ্ডলের কোনো একটা মোটিভ আছে বা তাদের রিলেশনশিপে এসে কিছু করতে পারে হয়তো, বা কোনো একটা মাকসাদ নিয়ে হয়তো আসছে, সেটা অবভিয়াসলি এটার ট্রেলারটা আসলে আরও ব্যাপারটা স্পষ্ট হবে। বাট এখানে কিন্তু সিয়াম আহমেদকে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে, যেভাবে তিনি পুরো ক্যারেক্টারটা এখানে ফুটিয়ে তুললেন। নেশাখোরদের যেরকম মানে ক্যারেক্টারিস্টিক্স হয়, যেরকম হাবভাব হয়, সেটা কিন্তু তিনি পুরো এখানে তুলে ধরেছেন, যেটা কিন্তু জাস্ট ন্যাচারালিস্টিক লাগছিলো। এবং তাছাড়া পুরো লুক অ্যান্ড ফিলটা কিন্তু অসাধারণ লেগেছে। বাট গানটা কিন্তু সেরা ছিল এই টিজারটার মধ্যে। এবং রৈহান রাফি মানেই নতুন কিছু আমরা চমক পেতে চলেছি, বা নতুন কিছু তো থ্রিলার হবেই। তো এবার দেখা যাক এই প্রেমের গল্পটার মধ্যে কীরকম থ্রিলার আসতে চলেছে, সেটা তো থ্রিলারটা আসলেই বোঝা যাবে। তো তোমরা যদি এই টান টিজারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।